গুরুত্বপূর্ণ একটা ভূমিকা। বর্তমান সমাজে সনাতন সংস্কৃতি প্রায় লোপ পেতে চলেছে, লোপ বিলুপ্ত হচ্ছে। আমাদের প্রত্যেকের কর্তব্য, আজকে শিলা প্রভুপাদ আমাদের গুরুবর্গরা যেভাবে তাদের আপ্রাণ প্রচেষ্টার মাধ্যমে কৃষ্ণ ভাবনা বিকশিত করে চলেছেন, এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব। যেটা চৈতন্য মহাপ্রভু বলে গেছেন, যেন সকলের মধ্যে সেই সনাতন সংস্কৃতিটা প্রবেশ করানো হয়। সনাতন সংস্কৃতির প্রবেশ যদি না হয়, আজকের পরিস্থিতিটা আমাকেও ভোগ করতে হবে। এটা নয় আরো পাঁচজন করছে, আমাকে এর অধীনস্থ হতে হবে না। একটা কথা আছে বাংলায়, প্রভুপাদ খুব উল্লেখ করতেন কথাটা, ঘুটে পড়ে গোবর হাসে। এখন হয়তো আমরা দেখে হাসছি ওনার পরিস্থিতিটা কি অবস্থা দেখুন, ওই পরিস্থিতি আমার জন্য আসবে। সেই পরিস্থিতির সামিল এখন থাকতে যদি আমরা এই কৃষ্ণ ভক্তির মার সন্তান আদি, যারা আত্মীয় বর্গ, আত্মীয় সজ্জন, যারা অনুজগণ, তাদেরকে এই সংস্কৃতি প্রদান করি, সভ্যতা প্রদান করি, তার মাধ্যমে আদর্শ সংস্কৃতি গড়ে উঠবে। আর যেটার মাধ্যমে, এই আদর্শ সংস্কৃতির মাধ্যমে সনাতন সভ্যতা স্টাবলিশ করা সম্ভব, সংস্কৃতির মাধ্যমে। আর তা নাহলে কোনোদিন নবদ্ন ভবিষ্যতে কখনো ভাবা উচিত নয় যে আমি একটু সুখে থাকবো, একটু শান্তিতে থাকবো, একটু আনন্দ পেতে চাই। হ্যাঁ, যেখানেই থাকুন না কেন, ভগবান স্ট্যান্ড লাগিয়ে দিয়েছেন যে এই জগৎটা হচ্ছে দুঃখালয় মশাশ্বতম, আনন্দের জায়গা হচ্ছে একমাত্র হচ্ছে ভগবানের কাছে। তাই আনন্দম বুদ্ধিবর্ধনম, আনন্দম বুদ্ধিবর্ধনম অন্য কোনো শাস্ত্রে পাবেন না আপনি, অন্য কোনো জায়গায় এত পুরাণ রয়েছেন সেখানে পাবেন না যে আপনি এই ব্যক্তির কাছে গেলে আনন্দ বর্ধন করতে থাকবে। একমাত্র আনন্দ বুদ্ধিবর্ধনম গৌরনীতায় চরণেই রয়েছে, কৃষ্ণের কাছেই রয়েছে। যত আপনি তার সঙ্গে সংযুক্ত হবেন, আপনার আনন্দ বাড়তে থাকবে। আনন্দ পাচ্ছি তো আমরা, তাই না, যারা যুক্ত হয়েছি ভগবানের সেবায়। আর যারা যুক্ত হয়নি তাদের কষ্টটা আমরাও দেখতে পাচ্ছি। তাই এই আনন্দ শেষ নয়, আমাদের এই জড়জগতের একটা সীমা থাকে। যেমন এই ফ্যানটা চলছে, ফ্যানটা বাড়ানোর একটা সীমা আছে, তাই না। ভগবানের আনন্দ লাভ করার এরকম সীমা নেই। এই ঘনীভূত আনন্দ বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে। হ্যাঁ, সেই আনন্দের অনুলেপ যারা পাবে, যারা পেয়েছে, তারা অবশ্যই সেই স্তরে গেছেন, সেই স্তর লাভ করেছেন। আজকের গুরুবর্গদেরকে আমরা দেখতে পাই, তারা সারা জীবন শিলা প্রভুপাদ প্রদান করেছেন। এক একজন বড় বড় মুনি ঋষিরা আমাদের সংস্থাতে রয়েছেন। তো এই 30 বছর, 40 বছর, 50 বছর, এই একটা 80 টাকা মিটারের কাপড় পরে কেন পরে রয়েছে? হ্যাঁ, কিছু আনন্দ পাচ্ছে তো, আনন্দ পাওয়া। আর যদি আনন্দ না থাকে, তাহলে কিন্তু আনন্দের বিপরীত কি? নিরানন্দ, নিরানন্দ, তখন দুঃখই দুঃখ। হরে কৃষ্ণ। ভগবত ভক্তি, শুদ্ধ ভক্তি 5টা কয়েকটা লক্ষ্য